হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিরকুমারি। আজকে আমি একটা জবা ফুলের ডিজাইন শেয়ার করব। রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য। দেখুন, আমি প্রথমে কিন্তু পাশাপাশি চারটে ফোর তুলে নিয়েছি, পাশাপাশি চারটে ফোর তুলে নিয়েছি। এর উপরের লাইনে দুদিকে দুটো করে বাড়াবো, দুদিকে দুটো করে বাড়িয়ে আমি আটটা ফোরের একটা লাইন তৈরি করেছি। এর উপরে সেম একইভাবে আটটা ফোরের আর একটা লাইন তৈরি করেছি। তার উপরের লাইনে আমি বাঁদিকের লেভেল সমান রেখেছি এবং ডান দিকে কিন্তু একটা বাড়াবো, বাড়িয়ে নটা ফোরের একটা লাইন করেছি। এর উপরের লাইনে ডান দিকের লেভেল সমান, বাঁদিকে একটা বাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি দশটা ফোরের একটা লাইন তৈরি করে নিয়েছি। দশটা ফোরের লাইনের উপরে বাঁদিকের লেভেল সমান রেখে প্রথমে দুটো ফোর তুললাম। এই দুটো ফোর তুলেছি, সেই লাইনে কিন্তু ডান দিকে আমি দুটো ঘর ছেড়ে দেব। দুটো ঘর ছেড়ে দিয়ে আমি এখানে সাতটা ফোর তুলে নিয়েছি। এর উপরের লাইনে আবার বাঁদিকের লেভেল সমান রেখে একটা ফোর তুলেছি, তারপর ডান দিকে দুটো ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোর তুলেছি। এরপর ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি আবার ছটা ফোর তুলে নিচ্ছি ডান দিকের লেভেল সমান রেখে। এর উপরে আমি ডান দিকের লেভেল সমান রেখে আবার ছটা ফোর তুলে নিচ্ছি। ছটা ফোরের উপরে কিন্তু আমার বাঁদিকের লেভেল সমান, ডান দিকে একটা কমিয়ে আমি পাঁচটা ফোর তুলে নিচ্ছি। পাঁচটা ফোরের উপরের লাইনে ডান দিকের লেভেল সমান থাকবে, বাঁদিকে একটা বাড়ালাম, বাড়িয়ে ছটা ফোরের একটা লাইন তৈরি করে নিয়েছি। এর উপরের লাইনে বাঁদিক থেকে একটা বাড়িয়ে ডান দিকে তিনটে কমিয়ে চারটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। একটা পাপড়ি হয়ে গেছে। এবার যে চারটে ফোরের লাইন, তার উপরে এক লাইন ছেড়ে এবং ডান দিকে একটা ফোর ছেড়ে দিয়ে আমি দুটো ফোর তুলে নিলাম। এবার এই দুটো ফোরের উপরের লাইনে ডান দিকে একটা বাড়বে, বাঁদিকে তিনটে বাড়বে, বেড়ে ছটা ফোরের একটা লাইন আমি তৈরি করছি। ছটা ফোরের লাইন হয়ে গেছে। এর উপরের লাইনে বাঁদিক থেকে একটা কমিয়ে ডান দিকের লেভেল সমান রেখে আমি পাঁচটা ফোর তুলে নিয়েছি। তার উপরের লাইনে দুদিকে একটা করে বাড়িয়ে আমি লাইন করেছি সাতটা ফোরের দুটো। এর উপরের লাইনে আমি বাঁদিকে দুটো বাড়িয়ে ডান দিকের লেভেল সমান রেখে নটা ফোরের দুটো লাইন করেছি। তার উপরের লাইনে দুদিক থেকে একটা করে কমিয়ে নিচ্ছি, নিয়ে সাতটা ফোরের একটা লাইন। এর উপরেও দুদিক থেকে একটা করে কমিয়ে পাঁচটা ফোরের লাইন। তার উপরের লাইনে দুদিক থেকে একটা করে কমিয়ে তিনটে ফোরের একটা লাইন। সেকেন্ড পাপড়িটা হয়ে গেছে প্রায়, কিন্তু এই যে নটা ফোরের লাইন, সেটার একদম বাঁদিকের ফোরটা নিচে থেকে এবং বাঁদিকে একটা বাড়ি আমি দুটো ফোর তুলে নিচ্ছি। এবার বাঁদিকের ফোরটার নিচে আবার আমি একটা ফোর তুলে নিচ্ছি এবং তার নিচের লাইনে কোনাকুনিভাবে বাঁদিকে একটা ফোর তুলে নিলাম। সেকেন্ড পাপড়ি কমপ্লিট। এবার যেখানে এই যে দুটো ফোরের যে লম্বা লাইন, তার বাঁদিকে আমি প্রথমে লম্বা করে দুটো ফোর তুলে নিচ্ছি। এরপর বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে আবার লম্বা করে দুটো ফোর। এর উপরের লাইনে কিন্তু ডান দিকে একটা বাড়িয়ে বাঁদিকে কিন্তু আমি চারটে বাড়িয়েছি, বাড়িয়ে ছটা ফোরের লাইন। তার উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান, ডান দিকে একটা বাড়িয়ে আটটা ফোর। এর উপরের লাইনে নটা ফোরের দুটো লাইন, ডান দিকে বাড়বে, বাঁদিকে সেম থাকবে। তার উপরের লাইনে ডান দিকে কমে বাঁদিকে সেম রেখে সাতটা ফোরের লাইন, এর উপরের লাইন পাঁচটা ফোর, দুদিকে একটা করে কমিয়ে দিয়েছি। এবার এই যে আমি প্রথম যে লাইনটা করেছিলাম ছটা ফোরের, সেটার বাঁদিক বরাবর একটা ফোর তুলছি এবং ডান দিকে একটা ঘর গ্যাপ দিয়ে আবার মাঝখানে একটা ফোর আমি তুলছি। এবার বাঁদিকের কর্নারে যে ফোরটা তুল, তার নিচে লম্বা করে আমি আরও তিনটে ফোর তুলে নিয়েছি। এবার বাঁদিকের একটা ঘর ছেড়ে কোনাকুনিভাবে আমি আর একটা ফোর তুলে নিলাম। আমার তিন নম্বর পাপড়ি কমপ্লিট। চার নম্বর পাপড়িটা করার জন্য আমি প্রথম যে পাপড়ি করেছিলাম সেটার একদম নিচের যে লাইনটা প্রথম শুরু করেছিলাম, তার থেকে বাঁদিকে চারটে ঘর ছেড়ে দিয়ে আমি ফোর তুলছি এবং বাঁদিক বরাবর ছটা ফোর তুলে নিয়েছি। এর উপরের লাইনের ডান দিকে লেভেল সমান, বাঁদিকে একটা বাড়িয়ে সাতটা ফোর। সাতটা ফোরের কিন্তু আমি দুটো লাইন করেছি। এর উপরের লাইনে আমি
ডান দিকের লেবেল সমান বাঁদিকে একটা বাড়িয়ে আটটা ফোর তুলেছি, তার উপরের লাইনে সাতটা ফোর বাঁদিকের লেবেল সমান ডান দিকে কমিয়েছি। এর উপরের লাইনে দেখুন একদম ডান দিকে একটা ফোর এবং কোনা কোণে একটা ফোর। এবার এই যে ডান দিকে যে ফোরটা তুললাম তার বাঁদিকে একটা ঘর ছেড়ে একটা ফোর তুলছি, আবার বাঁদিক বরাবর একটা ঘর ছেড়ে তিনটে ফোর আমি তুলে নিচ্ছি, বাঁদিকের লেবেল সমান আছে। এর উপরে ডান দিকের লেবেল সমান রেখে আমি দুটো ফোর তুলে নিলাম, তার উপরে বাঁদিকের লেবেল সমান ডান দিকে একটা বাড়িয়ে আমি তিনটে ফোর তুলে নিচ্ছি। তিনটে ফোরের উপরের লাইনে বাঁদিক থেকে একটা ঘর মানে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে দুটো বাড়িয়ে আমি চারটে ফোরের লাইন করেছি এবং এর উপরের লাইনে বাঁদিকে দুটো ছেড়ে ডান দিকে একটা ছেড়ে একটা ফোর তুলে নিলাম। চার নম্বর পাপড়িটা কমপ্লিট হয়ে গেছে। পাঁচ নম্বর পাপড়ির জন্য প্রথমে একটা ফোর, এই যে চার নম্বরে তার নিচে চারটে, তার নিচে যে তিনটে ফোরের লাইনটা আমি করেছি সেই তিনটে ফোরের বাঁদিকে একটা ঘর ছেড়ে দিয়ে বাঁদিক বরাবর আমি দুটো ফোর তুলে নিচ্ছি। এর উপরে ডান দিকে লেবেল সমান বাঁদিকে একটা কমিয়ে আমি তিনটে ফোর তুলে নিয়েছি। এর উপরের লাইনে আবার ডান দিকে বাড়লো বাঁদিকে সমান থাকলো থেকে চারটে ফোর। এর উপরের লাইনে দুদিকে একটা করে বাড়িয়ে আমি ছটা ফোরের লাইন করেছি, তার উপরের লাইনে ডান দিকে একটা বাড়িয়ে বাঁদিকের লেবেল সমান রেখে সাতটা ফোরের লাইন করেছি। এর উপরে ডান দিক থেকে দুটো কমিয়ে বাঁদিকে একটা কমিয়ে আমি চারটে ফোরের একটা লাইন তুলে নিচ্ছি। চারটে ফোরের লাইনের উপরে আমি ডান দিকে দুটো বাড়াচ্ছি বাঁদিকে একটা কমাচ্ছি কমিয়ে পাঁচটা ফোর, এখানে পাঁচটা ফোরের দুটো লাইন করব লেবেল সমান রেখে। এর উপরে দুদিকে একটা করে কমিয়ে আমি তিনটে ফোর তুলে নিলাম, তিনটে ফোরের একটা লাইন। তো পাঁচটা পাপড়ি আমার হয়ে গেছে। এবার মাঝখান থেকে শুরু করব। তো আমি যে প্রথম পাপড়িটা এটার একদম লাস্ট যে চারটে ঘর ছিল সেটার বাঁদিকে দুটো ঘর ছেড়ে দিয়ে আমি শুরু করছি, বাঁদিকে দুটো ঘর ছেড়ে দিয়ে আমি বাঁদিক বরাবর তিনটে ফোর তুলছি, তিনটে ফোরের দুটো লাইন করব একই লেভেলে। এর উপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে আবার তিনটে ফোর তুলে নিচ্ছি, তার উপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ফোর এবং বাঁদিকের ফোরটার উপর আর একটা ফোর। এরপর ডান দিকে একটা ঘর ছেড়ে লম্বা করে দুটো ফোর তুলে নিচ্ছি, আবার ডান দিকে একটা ঘর ছেড়ে লম্বা করে দুটো ফোর তুলে নিচ্ছি। এরপর আবার ডান দিকে একটা ঘর ছেড়ে লম্বা করে দুটো ফোর তুলছি, এর উপরে একটা ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোর এবং আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর, এরপর আবার একটা ঘর ছেড়ে দিয়ে এখানে একটা ফোর, তার উপরে কিন্তু পাশাপাশি তিনটে ফোর তুলে নিচ্ছি দুদিকে একটা করে বাড়িয়ে, এর উপরে আবার একটা ফোর, একটা প্লাস চিহ্ন হয়েছে। এবার আমি যেখানে যেখানে ফাঁকা রেখেছিলাম তার দু সাইডে একটা করে ফোর তুলে নিচ্ছি, জবা ফুলের মাঝখানের যেটা হয় একদম সেরকমই দেখতে লাগছে। তো ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।